যে আজকে সারা বাংলাদেশের কেন সারা বিশ্বের মুসলমানদের মধ্যে যে অধঃপতনের ঢেউ এই অধঃপতনের ঢেউ মূলত তিনটা কারণে প্রথম কারণ হচ্ছে ইলম না থাকা সম্মানিত উপস্থিতি যদি মুসলিম উম্মাহকে আবারো তার আগের অবস্থান নিতে হয় আমাদের দ্বিতীয় কর্তব্য হচ্ছে আমাদের আখলাককে উন্নত করতে হবে আখলাক শুধু কিতাবে বই পড়ার নাম নয় যে আমরা আশাবাদী ইনশাআল্লাহ এদেশের মুসলমান একদিন সঠিক ইসলামের সঠিক জ্ঞানে ইনশাআল্লাহ তারা জ্ঞানান্বিত হবেন এবং তারা শিরক বেদাত এবং যাবতীয় বাতিল মতবাদ থেকে নিশ্চয়ই তারা ফিরে আসবেন আজকে আমাদের মুসলিম উম্মার একটা বড় সমস্যা আমরা কথার সাথে কাজের মিল রাখি না এক নম্বর হচ্ছে ইলম অর্জন করা দ্বিতীয়ত আখলাক অর্জন করা তৃতীয়ত ইত্তেহাদ বা ঐক্য নিয়ে আসার জন্য সাধ্যমত চেষ্টা চালানো এই তিনটা পথেই মুসলিম উম্মার আবারও সেই ইজ্জত মুসলিম উম্মার আবারও সেই শক্তি আমরা ফিরিয়ে আনতে পারি আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন্নাল হামদুলিল্লাহি ওয়াহদাহু ওয়া সালাতু ওয়া সালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াস্তাগফির লিযামবিক নির্ভেজাল তাওহীদের ঝান্ডাবাহী এদেশের অনন্য যুব সংগঠন বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ সিলেট জেলা সাংগঠনিক জেলা কর্তৃক আয়োজিত আজকের এই যুব সমাবেশে উপস্থিত সম্মানিত আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘের দায়িত্বশীল বৃন্দ সিলেট জেলার বিভিন্ন প্রান্ত থেকে আগত প্রাণপ্রিয় দিনী ভাইয়েরা এবং তরুণ যুবক ভাইয়েরা প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যার অশেষ রহমতে আজকে আমরা এমন একটি আয়োজনের সাথে সম্পৃক্ত হতে পেরেছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই সুযোগ দানে ধন্য করেছেন তার উদ্দেশ্যে আমরা অন্তরে অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ দরুদ ও সালাম বর্ষিত হোক শেষ নবী আহমদ মুস্তফা মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ইসলামের প্রতি যিনি আমাদের একমাত্র আদর্শ এবং যার আদর্শ প্রতিষ্ঠার জন্যই আমাদের এই সার্বিক প্রয়াস সম্মানিত উপস্থিতি আজকে আমি প্রথমেই আন্তরিকভাবে ক্ষমা চেয়ে নিচ্ছি আজকে আমাদের আসার কথা ছিল বাদ মাগরিব তো আমরা যেহেতু একটা প্রোগ্রামে এসেছি আপনারা জানেন বাংলাদেশ আহলে যুব সংঘের কেন্দ্রীয় যে শিক্ষা সফর হয় প্রত্যেক বছর সেই শিক্ষা সফর এবার ছিল সিলেটে তো আমরা মৌলভীবাজার থেকে আমাদের যে শিডিউলটা ছিল সেই শিডিউল অনুযায়ী বিশেষ করে আপনারা জানেন এই ধরনের প্রোগ্রাম আসলে শিডিউল ঠিক রাখা খুব কঠিন ব্যাপার প্রায় 138 জন সদস্য আমাদের সাথে এসেছেন তো সেই শিডিউলটা আমরা ধরে রাখতে পারি নাই বলে সময় মতো উপস্থিত হতে পারি নাই এবং উপস্থিত হতে হতে শেষ পর্যন্ত তারপরেও যে এসার পরে হলো যে আপনাদের সাথে মোলাকাত করার সুযোগটা পেয়েছি এই জন্য আল্লাহ শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি আত্তাকুয়া মসজিদ কর্তৃপক্ষকে যাদের চমৎকার আয়োজনের কারণে যাদের ব্যবস্থাপনার কারণে বা যাদের সহযোগিতার কারণে আজকে এই অনুষ্ঠানটি এত প্রাণবন্ত অবস্থানে পৌঁছেছে আমরা তাদেরকেও আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই নেক খেদমতের উত্তম প্রতিদান দান করুন আল্লাহুম্মা আমিন সম্মানিত উপস্থিতি সময় যেহেতু একদমই নেই আমাদের কেন্দ্রীয় সভাপতি বক্তব্য রাখবেন আমি সংক্ষেপে এটুকুই বলতে চাইব এখানে অনেক সচেতন ভাইরা রয়েছেন সচেতন মুরব্বীরা আছেন এই জেলার বিভিন্ন প্রান্ত থেকে আপনারা এসেছেন আপনাদের প্রতি আমাদের যে বিষয়টি জানানোর এই মুহূর্তে যে আজকে সারা বাংলাদেশের কেন সারা বিশ্বের মুসলমানদের মধ্যে যে অধঃপতনের ঢেউ এই অধঃপতনের ঢেউ মূলত তিনটা কারণে প্রথম কারণ হচ্ছে ইলম না থাকা জ্ঞান না থাকা ইসলামের সঠিক জ্ঞান না থাকার কারণেই আজকে মুসলিম সমাজে এত অধঃপতন আজকে একটা দিবস অতিবাহিত হলো আপনারা সবাই জানেন রাস্তায় আসতে আসতে আমরা দেখলাম অনেক মিছিল ছোট ছোট বাচ্চা কাচ্চা নিয়ে মিছিল করছে এই মিছিলগুলো কিসের মিছিল এগুলো কি ইসলামের পক্ষের মিছিল নাকি ইসলাম ধ্বংসের মিছিল আপনারা বলছেন ধ্বংসের মিছিল তারা বলছেন যে ইসলামের আমরা ঝান্ডা উড্ডীন করছি আল্লাহ রসুলের মহব্বত ভালোবাসাকে শানের রিসালাতকে আমরা সারা বাংলাদেশ ব্যাপী ছড়িয়ে দিচ্ছি শুধু তাই না তাদের যারা লিডাররা আছেন মাশাআল্লাহ তারা নিজেরাই রাসূলুল্লাহ ইসলামের জন্ম উদযাপন করছেন বটে আর মালা তাদের কাদের ঘাড়ে মালা তো তাদের নিজের ঘাড়ে তাদের কি জন্ম উদযাপন হচ্ছে নাকি আল্লাহ রসুলের জন্ম উদযাপন হচ্ছে তাদের ভাষায় আল্লাহ রসুলের যদি জন্ম উদযাপন হয় তাহলে তাদের ঘাড়ে কেন ফুলের মালা সম্মানিত উপস্থিতি এই ধরনের উদ্ভট কাজ কারবার আজগুবি কাজ কারবার করে তারা মনে করছেন তারা ইসলামের মহান খেদমত করছেন অথচ তারা নিঃসন্দেহে ইসলামের কোনো উপকার করছেন না বরং ইসলাম ধ্বংসের জন্যই কাজ করছেন জেনে হোক না জেনে হোক মূল কথা হচ্ছে এই তাদের
জ্ঞান না থাকার কারণে জ্ঞানের অভাবে এত নিকৃষ্ট একটা অনুষ্ঠানকে তারা ইসলামের অনুষ্ঠান মনে করে নিচ্ছেন এবং সেটাকে তারা আজকে সারা বাংলাদেশ ব্যাপী ছড়িয়ে দেওয়ার জন্য চেষ্টা চালাচ্ছেন সম্মানিত উপস্থিতি এইভাবে আজকে সারা বাংলাদেশে যত আপনাদের তো সিলেটকে বলা হয় যদিও বললে আপনারা কষ্ট পান শিরকের রাজধানী একসময় বলা হতো এখন আলহামদুলিল্লাহ সেই পরিস্থিতি আস্তে আস্তে কি চেঞ্জ হচ্ছে নাকি চেঞ্জ কিছুটা হচ্ছে আলহামদুলিল্লাহ চেঞ্জ কিছুটা হচ্ছে যদি না হতো তাহলে সিলেটের বুকে একদম প্রাণকেন্দ্রে আত্মাকা মসজিদের মতো একটা মসজিদ এখানে নির্মিত হতো না নিঃসন্দেহে আলহামদুলিল্লাহ সেই পরিস্থিতি মুছে দেওয়ার একটা সময় চলে আসছে আমরা আশাবাদী ইনশাআল্লাহ এদেশের মুসলমান একদিন সঠিক ইসলামের সঠিক জ্ঞানে ইনশাআল্লাহ তারা জ্ঞানান্বিত হবেন এবং তারা শিরক বেদাত এবং যাবতীয় বাতিল মতবাদ থেকে নিশ্চয়ই তারা ফিরে আসবেন কারণ এটাই হচ্ছে আমাদের মুসলিম উম্মার সবচেয়ে বড় বৈশিষ্ট্য আমরা হচ্ছে এলেমধারী আমরা জ্ঞানধারী অন্য যত জাতি রয়েছে তারা যতই উৎকৃষ্টতা সাধন করুক না কেন পৃথিবীর নেতৃত্ব তারা দিক না কেন তাদের কাছে সঠিক জ্ঞান বলে যে জিনিসটা সেই সঠিক জ্ঞান তাদের কাছে অবশ্যই নেই যদি থাকতো তাহলে কমপক্ষে তারা আল্লাহর প্রতি বিশ্বাস করতো তাই না এই জাহানে কোনো সৃষ্টিকর্তাই তাদের কাছে নাই তার মানে কি তাদের চেয়ে অজ্ঞ ব্যক্তি আর কেউ হতেই পারে না কারণ এই জাহানের পরিচালককেই তারা চেনে না আমাদের মধ্যে হয়তো বা অনেক ত্রুটি থাকতে পারে অধঃপতন থাকতে পারে কিন্তু আমরা আমাদের রবকে চিনি আমাদের স্রষ্টাকে চিনি যিনি আমাদের সৃষ্টি করেছেন এই পৃথিবী যিনি পরিচালনা করছেন তাকে অন্তত আমরা চিনি সম্মানিত উপস্থিতি সুতরাং মুসলিম উম্মাকে যদি আবারও জাগ্রত করতে হয় প্রথম যেটা প্রয়োজন সেটা কি সঠিক জ্ঞান অর্জন করা যেই কাজই করবেন সঠিক জ্ঞান অনুযায়ী করার চেষ্টা করবেন যতটুকু আমল করবেন সঠিক জিনিসটা জেনে আমল করবেন তাহলেই আমার আপনার পথটা নিরাপদ হবে মুসলিম উম্মা আবারও তার আগে সেই রীত গৌরব ইনশাল্লাহ ফিরে পাবে দ্বিতীয় যে বিষয়টি সেটি হচ্ছে আখলাক এলিম অর্জনের পরে আখলাকটা হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ইসলামের অন্যতম খুঁটি অন্যতম বুনিয়াদ হচ্ছে ইসলামের আখলাক একজন মানুষ যখন মুসলমান হয় তখন সে সারা বিশ্বের বুকে একজন সৌন্দর্যের প্রতীক হয়ে যান তাকে দেখলেই মানুষ মনে করে যে না এই লোকটার মধ্যে আদর্শ আছে এই লোকটার মধ্যে নৈতিকতা আছে এই লোকটা সত্য কথা বলে মিথ্যা বলে না কোনো মানুষকে ফাঁকি দেয় না এটাই হচ্ছে ইসলামের চরিত্র এটাই হচ্ছে যারা ইসলামকে পালন করেন তাদের চরিত্র কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আজকে আমরা মুসলিম উম্মা সেই চরিত্রকে ধারণ করতে পারি এমন অবস্থানে আমরা চলে এসেছি এখন হয়তো আমাদের অনেকের কাছে জ্ঞান আছে বটে কিন্তু আখলাক বলতে কিছু নেই এই আখলাক না থাকার কারণেই আজকে বাংলাদেশের মতো দেশ যেই দেশ মুসলিম প্রধান দেশ সেই দেশ দুর্নীতিতে বারবার চ্যাম্পিয়ন হয় এ দেশে যত সরকারি অফিস আছে যত বড় বড় প্রতিষ্ঠান আছে সেই সমস্ত প্রতিষ্ঠান সরকারি প্রতিষ্ঠানগুলো কারা চালায় সেগুলো কি অশিক্ষিত মানুষ চালায় নাকি শিক্ষিত মানুষ চালায় শিক্ষিত মানুষ চালায় অথচ তারাই সবচেয়ে বেশি দুর্নীতিবাজ তার মানে কি এই শিক্ষা তাদের কোনো কাজে লাগে নাই এই শিক্ষা তাদের মধ্যে আখলাক নিয়ে আসে নেই এই এই শিক্ষা তাদেরকে ইসলামের বিধানগুলোকে পালন করা শেখায় নাই আর তার কারণেই মুসলিম হওয়া সত্ত্বেও মুসলিম নামধারী হওয়া সত্ত্বেও তাদের মধ্যেই আজকে আখলাকের সবচেয়ে বেশি অধঃপতন সম্মানিত উপস্থিতি আমরা অনেক সময় মনে করি যে মানুষের সাথে সুন্দর সুন্দর কথা বলার নামই বোধ হয় আদব আখলাক একটা মানুষকে সালাম দিলাম সুন্দরভাবে কথা বললাম এটুকুই মনে আখলাক সম্মানিত উপস্থিতি আখলাক আখলাকের একটা অংশ এটা আখলাকের আরও বহু অংশ আছে হাক্কুল্লাহ পরে যে হাক্কুল ইবাদগুলো একজন মানুষকে যে ক্ষতি করা যায় না আল মুসলিম মান সালিম আল মুসলিম মিল্লিসানি একজন মুসলমান তো সেই যার জিহবা থেকে যার কাছ থেকে অন্য মুসলমান নিরাপদ থাকে আপনি একজন মুসলমান মানে অপর মুসলমান আপনার কাছ থেকে কষ্ট পাবে না আপনি একজন মুসলমান মানে আপনি অন্য কোনো মুসলমানকে ফাঁকি দেবেন না অন্য কোনো মুসলমান অত্যন্ত আমানতদারিতা সততার পরিচয় আপনার কাছ থেকে পাবেন যখনই আপনার দোকানে যাবেন ভাববেন যে না এই লোকটা আমাকে ফাঁকি দিতে পারে না এই তো হওয়া দরকার ছিল মুসলিম উম্মার চরিত্র কই সম্মানিত উপস্থিতি আখলাকের আরও একটা অংশ হচ্ছে কথার সাথে কাজের মিল থাকা ইয়াই হলে দিন আমার লিমা তা করুন মারা তা ফারুন হে ইমানদারগণ তোমরা কেন সেটা বলো না সেটা বলো যেটা তোমরা করো না আজকে আমাদের মুসলিম উম্মার একটা বড় সমস্যা আমরা কথার সাথে কাজের মিল রাখি না আমরা যা বলছি আমরা সেটাকে বাস্তবায়ন করতে পারি খুব কমই করতে পারি যা বলছি তার যদি শতকরা দশ ভাগও করতে পারতাম তাহলে বাংলাদেশের অবস্থা এরকম হতো না যা বলি তার ঠিক উল্টাটাই করি সত্য কথা বলছি মানুষের সামনে কাজ করছি উল্টাপাল্টা এই অবস্থা আজকে মুসলিমের মধ্যে দাঁড়িয়েছে সর্বত্র এখন নিফাকের ছড়াছড়ি সর্বত্র এখন আমানতহীনতা সর্বত্র এখন মিথ্যার ছড়াছড়ি সম্মানিত উপস্থিতি যদি মুসলিম উম্মাকে আবারও তার আগের অবস্থান নিতে হয় আমাদের দ্বিতীয় কর্তব্য হচ্ছে আমাদের আখলাককে উন্নত করতে হবে আখলাক শুধু
কিতাবে বই পড়ার নাম নয়, আদব আখলাকের যে বিষয়গুলো আমরা কিতাবে পড়ে থাকি তৃপ্তি পাই মনে পড়ে, পড়ে পড়ে মনে তৃপ্তি পাই, এটুকুই যথেষ্ট নয়। সেই আখলাকের সমাজে বাস্তবায়ন করতে হবে, আমার ভাইয়ের মধ্যে, আমার পরিবারের মধ্যে, আমার সমাজে সেটা বাস্তবায়ন করতে হবে, তবেই সেটা আমরা উত্তম আখলাক হিসেবে চিহ্নিত করতে পারবো। সম্মানিত উপস্থিতি, সর্বশেষ যেটা হচ্ছে সেটা হচ্ছে আল ইত্তিহাদ। ইলমের পরে, আখলাকের পরে মুসলিম উম্মার তৃতীয় যে শিয়ার, মুসলিম উম্মার যে শিয়ারটা এখন ক্ষুণ্ণ হয়ে গেছে, সেটা হচ্ছে আমাদের মধ্যে ইত্তিহাদ, আমাদের মধ্যে ঐক্য নাই। আমরা সবাই অনৈক্যের মধ্যে জর্জরিত, প্রত্যেকেই আমরা অনৈক্যের মধ্যে জর্জরিত। এই অনৈক্য থেকে বাঁচার কোনো উপায় যেন আমরা খুঁজে পাই না। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বারবার আমাদের বলছেন, ওয়া তাসিমু বিহাবলিল্লাহি জামিআও ওয়ালা তাফাররাকু, তোমরা আল্লাহর রজ্জুকে আঁকড়ে ধরে থাকো, ওয়ালা তাফাররাকু, তোমরা পরস্পর বিচ্ছিন্ন হয়ে যাও না। কতবার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতবার আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে বলেছেন, কই আমরা ঐক্যবদ্ধ থাকতে পারছি? সম্মানিত উপস্থিতি, ঐক্যবদ্ধ না থাকতে পারার প্রধান দুটি কারণ, এক নম্বর হচ্ছে আকিদা এবং মানহাজের অনৈক্য। আমার আপনার যদি আকিদা উল্টাপাল্টা হয়, আপনি বলছেন আল্লাহ আছেন সর্বত্র, আর আমি বলছি না আল্লাহ আছেন কোথায়, সাত আসমানের উপরে, আমার আপনার মধ্যে পার্থক্য সৃষ্টি হবে না? আমি আপনি বলছি, আমার সমাজে একদল মানুষ বলে যাচ্ছেন, এই সিলেটের 99.99% মানুষ বলছে আল্লাহ রসুল হচ্ছেন নূরের তৈরি, তিনি হচ্ছেন নূর মোহাম্মদ, আর আমরা বলছি না আল্লাহ রসুল আমাদের মতোই একজন মানুষ ছিলেন, মাটির মানুষ, আমার আপনার মধ্যে পার্থক্য হবে না? আকিদার পার্থক্য, মানহাজের পার্থক্য, এটা হচ্ছে সবচেয়ে বড় পার্থক্য। এখন এই পার্থক্য আমাদেরকে দূরী করাটা অত্যন্ত কঠিন ব্যাপার। তারপরেও অন্ততপক্ষে যারা আমরা একই আকিদার মানুষ রয়েছি, একই মানহাজের মানুষ রয়েছি, তাদেরকে অবশ্যই একত্রিত করা সম্ভব, কিন্তু সেটাও এখন আবার সম্ভব আমরা করতে পারছি না। কেন পারছি না? আমাদের মধ্যে সামাজিক ঐক্য নেই। আমাদের হয়তোবা আকিদার ঐক্য আছে, আমাদের হয়তো মানহাজের ঐক্য আছে, ঐক্য নাই আমাদের সামাজিক ঐক্য। কেননা সামাজিক ঐক্য যখন প্রশ্ন আসবে, সামাজিক ঐক্যের মানে সেখানে একজন নেতা থাকতে হবে, একজন নেতা ছাড়া কখনো সমাজ ঐক্যবদ্ধ হওয়া সম্ভব না, কারো দিনে হবে। এমনি এমনি আমি বলছি আমি ঐক্যবদ্ধ, যদি মুখে মুখে বলি সেই ঐক্যকে ঐক্য নিয়ে আসবে? সবাই আমরা মসজিদে একসাথে সালাত আদায় করতে আসলাম, ইমাম সাহেব নাই, নিজেরা নিজেরা সালাত আদায় করলাম, এসা সালাত আদায় করে চলে গেলাম, এই সালাত আদায় যেটা আমরা করলাম সবাই মিলে একসাথে, এটাকে জামাত বলা যাবে? আবার বলছি, এশা সালাত আমরা আদায় করতে এসেছি, ইমাম সাহেব নাই, আমরা সবাই যার যার মতো সালাত আদায় করে চলে গেলাম, এই সালাতটা যেটা আমরা পড়লাম এটা কি জামাতবদ্ধ সালাত হলো? এই সালাত তো নিজে নিজে সালাত পড়ে গেলাম, সবাই কিন্তু একসাথে আছি, কিন্তু এই সালাতে যেহেতু ইমাম নেই সেজন্য এই সালাত জামাতবদ্ধ সালাত নয়। ঠিক তেমনইভাবে সামাজিকভাবে আমরা সবাই একসাথে একদিন বসলাম, মিষ্টি খেয়ে চলে গেলাম, কিন্তু আমাদের কোনো লিডার নেই, তার মানে আমি জামাতবদ্ধ নই। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার শেষ ওসিয়তগুলোর মধ্যে বারবার এই ওসিয়ত করে গিয়েছিলেন, তোমরা ঐক্যবদ্ধ থাকো, তোমরা জামাতবদ্ধ থাকো, যদি তোমরা সফরেও যাও, সফরেও যেয়ে যদি তিনজন তোমরা থাকো, সেখানেও একজনকে লিডার বানিয়ে নিও, সেখানেও একজনকে ইমাম বানিয়ে নিও, একজনকে নেতা বানিয়ে নিও। কেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার যেটা আশঙ্কা করতেন যে মুসলিম উম্মা হাজারো ভাগে বিভক্ত হয়ে যাবে, এরা আকিদা মানাজে যেমন বিভক্ত হবে তেমনি সামাজিকভাবেও বিভক্ত হয়ে যাবে, এই জন্য তারা যেন ঐক্যবদ্ধ থাকে, সে ঐক্যের সূত্র আল্লাহ রসুল বলে গিয়েছিলেন, সেই সূত্র আমাদের কাছে এখন অত্যন্ত কি বলবো, সেটাকে আমরা খুব অবহেলার চোখে দেখি। সে অবহেলার চোখে দেখার কারণে আজকে আমরা আকিদা মানহাজে ঐক্যবদ্ধ হওয়ার পরেও সামাজিকভাবে এখনও পর্যন্ত আমরা পুরোপুরিভাবে ঐক্যবদ্ধ হতে পারছি না। সম্মানিত উপস্থিতি, আমি আলোচনা আর বাড়াবো না, প্রধান তিনটি পয়েন্ট আজকে বলেছিলাম। এক নম্বর হচ্ছে এলেম অর্জন করা, দ্বিতীয়ত আখলাক অর্জন করা, তৃতীয়ত ইত্তেহাদ বা ঐক্য নিয়ে আসার জন্য সাধ্যমতো চেষ্টা চালানো। এই তিনটা পথেই মুসলিম উম্মার আবারও সেই ইজ্জত, মুসলিম উম্মার আবারও সেই শক্তি আমরা ফিরিয়ে আনতে পারি। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ আহলে যুব সংঘ এই প্রচেষ্টা নিয়েই 1978 সাল থেকে সারা বাংলার বুকে কাজ করে যাচ্ছে, এই সিলেটের মাটিতেও কাজ করে যাচ্ছে, যার ফলশ্রুতিতে আজকে আপনারা গুটি কয়েক কিছু মানুষ হলেও এখানে এসেছেন, যাদের অন্তত কিছু কি বলবো, যাদের অন্তত একজন লিডার আছেন, যারা মনে করেন আমাদের একজন লিডার আছে, আমরা ঐক্যবদ্ধ, আমরা সামাজিকভাবে ঐক্যবদ্ধ, আকিদা মানহাজে যেমন ঐক্যবদ্ধ ঠিক তেমনই আমরা সামাজিকভাবে ঐক্যবদ্ধ, অন্তত এইটুকু সেন্স আপনাদের মধ্যে আমরা কিছু ভাই হয়তো নিয়ে আসতে পেরেছি, সেজন্য আপনারা এখানে এসেছেন। সম্মানিত উপস্থিতি, আপনাদের প্রতি আমাদের বিনীত অনুরোধ থাকবে,
এলেম অর্জন করার জায়গাটা কখনো আমরা যেন বিচ্ছিন্ন না হই। জীবনের শেষ দিন পর্যন্ত আমাদেরকে সঠিক জ্ঞান অর্জন করার চেষ্টা করতে হবে। আমাদের মধ্যে অনেক সময় অনেক কিছু ভুল থাকতে পারে, ভুল জানা থাকতে পারে, এটা অস্বাভাবিক কিছু না। আমাদের বাপদাদার আমল থেকে হয়তো একটা আমল চলে আসছে যদিও আমরা আহলে হাদিস, কিন্তু দেখা যাচ্ছে সেই আমলটা হাদিস বিরোধী হয়ে যাচ্ছে। সে আমল ত্যাগ করতে আমাদের কোনো দ্বিধা আছে? কেন আমরা আমরা হচ্ছে আহলুল হাদিস, আমরা চিরদিন এলমের সাথে থাকবো, আমরা চিরদিন জ্ঞানের সাথে থাকবো, আমরা চিরদিন আহলুল এলমদের সাথে থাকবো। তারপরে এলম অর্জনের পরে আমাদের আখলাক অর্জনের বিষয়ে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। আমি যখন নিজেকে আহলে হাদিস বলছি, এই আহলে হাদিস হওয়ার অর্থ শুধুমাত্র কোরআন এবং হাদিস বা সালাতের ক্ষেত্রে কোরআন এবং হাদিস মানলাম, ব্যবসার ক্ষেত্রে মানলাম না। ব্যবসার ক্ষেত্রে যে সুদ খাচ্ছি ঘুষ খাচ্ছি এটা যদি হয় আমাদের চরিত্র, তাহলে আমরা পরিপূর্ণভাবে আহলুল হাদিস হতে পারছি না। সর্বশেষ যেটা বলেছিলাম, আমাদেরকে মুত্তাহিদ হতে হবে, ঐক্যবদ্ধ হতে হবে, তখনই আমাদের মধ্যে ইসলামের সেই শক্তি, ইসলামের সেই ইজ্জতটা সমাজের বুকে প্রতিফলিত হবে। তিনজন মানুষও যদি আমরা ঐক্যবদ্ধ থাকি, 300 মানুষ আমাদের দিকে ভয় পাবে। যদি আমরা বিচ্ছিন্ন থাকি, 300 মানুষ আমাদের 300 মানুষকে কেউ কিছুই মনে করবে না, মনে করবে এসব বিচ্ছিন্ন লোকজন, এদের নিয়ে কী হবে। কিন্তু তিনজন মানুষও যদি ঐক্যবদ্ধ থাকে, সেখানে অবশ্যই একটা শক্তি জাগ্রত হবে। আর এটাই আল্লাহ রাসূল সবসময় চেয়েছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একটা শক্তিশালী জাতি হিসেবে দেখতে চান, কখনো দুর্বল বিচ্ছিন্ন জাতি হিসেবে দেখতে চান না। এই বিষয়টা আমাদের বোঝার চেষ্টা করতে হবে। পরিশেষে আবারও আপনাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি আজকে কষ্ট করে এখানে আসার জন্য, এতক্ষণ যাবৎ আমাদের কথাগুলো শোনার জন্য। আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি আত্তাকোয়া মসজিদ কর্তৃপক্ষকে, যারা এই চমৎকার আয়োজনে আমাদেরকে আন্তরিক সহযোগিতা করেছেন। আমরা এই আত্তাকোয়া মসজিদকে মনে করি সিলেট আহলে হাদিসদের একটা প্রাণকেন্দ্র। এই মসজিদকে আমরা মনে করি আহলে হাদিস আন্দোলনের একটা প্রাণকেন্দ্র। এই মসজিদ থেকেই ইনশাআল্লাহ সারা সিলেটের বুকে পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের দাওয়াত ছড়িয়ে পড়বে, এবং মানুষের মধ্যে যে শিরক এবং বেদাত যে চর্চাগুলো রয়েছে সেগুলো ইনশাআল্লাহ অবশ্যই উৎখাত হবে। সেই দিনের প্রত্যাশাতে আমরা রয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলের নেক প্রচেষ্টাকে যেন কবুল করে নেন। আজকে আমরা যে সময়টুকু এখানে দিতে পেরেছি, আল্লাহ রাব্বুল আলামিন এই সময়টুকু যেন কবুল করে নেন। আমি আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশে আহলে যুব সংঘের সম্মানিত দায়িত্বশীলদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। আজকে অনেক কষ্ট স্বীকার করে তারা এই আয়োজনটা করেছেন, তাদেরকেও যেন আল্লাহ রাব্বুল আলামিন পরিপূর্ণ জাযা দান করেন। আল্লাহুম্মা আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।